আরেকটা মাসআলা হলো, আমাদের দেশে জটিল বিষয় হলো মহিলারাও তালাক দেয় না, দেয় না, ডিভোর্স লেটার মহিলারা পাঠায় না, এটার কি হবে? অথচ আত্তালাক ও বিররিজাল ওয়াল আইদ্দাতু বিন্নিসা, তালাক দিবে পুরুষরা, তালাক দেওয়ার অধিকার একমাত্র কার? পুরুষের। মহিলা তালাক দেওয়ার অধিকার নাই তো। এখন অনেকে বলে কেন নাই, কেন নাই? মহিলাদের যদি তালাকের অধিকার হতো তাহলে দুনিয়াতে সংসার কয়টা ঠিক তো আল্লাহ জানে। কারণ এরা কথায় কথায় কি করে, একবারে শেষ চিকিৎসা চলে যায়, শেষ অস্ত্র ব্যবহার শুরু করে দেয়। যাই হোক, আল্লাহ মাফ করুক, ইল্লা মাশাআল্লাহ, কিছু ধৈর্যশীলা তো আসেনি। যাই হোক, তালাক, মহিলারা তালাক দিলে তালাক হবে না। তবে এখানে একটা ফাঁক আছে, ফাঁক হলো তালাকের তাফভিজ বলতে একটা জিনিস আছে। আপনি যদি আপনার স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার সমর্পণ করেন, স্ত্রীকে যদি বলেন তোমাকে আমি ক্ষমতা দিলাম, কি তুমি নিজের উপরে নিজে তালাক দিতে পারো, তখন সে তালাক গ্রহণ করতে পারে, তবুও তালাক দিতে পারে না, স্বামীকে তালাক দিতে পারে না। সে বলবে আমি, আমাকে স্বামী যে তালাক গ্রহণের ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতা বলে আমি তালাক গ্রহণ করলাম, এটা সুযোগ আছে। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস জানার বিষয়, আমাদের দেশে যে কাবিননামা হয়, এই কাবিননামা যে সিগনেচার করে, এক বেটাও পড়ে বলে আমার মনে হয় না। কাবিননামাতে অনেকগুলো পয়েন্ট আছে, অনেকগুলো শর্ত নিয়ম কানুন আছে। এখানে সিগনেচার যে মাইরা দিয়ে আসে, পড়েও না ভিতরে কী লেখা আছে, ঠিক কি না? ওটা পড়ে দেখবেন, এর ভিতরে সম্ভবত 9 বা 10 নম্বর বা কত নম্বর জানি একটা পয়েন্ট আছে, যে পয়েন্টে লেখা আছে, যদি আমি স্বামী হিসাবে তার ভরণ পোষণ ন্যায্যভাবে দিতে না পারি, তার প্রতি শারীরিক মানসিক টর্চার নির্যাতন করি, এবং এই এই কাজগুলো যদি করি, তাহলে আমার স্ত্রীয়ে তালাক, ওখানে ভুল লেখা আছে, লেখা আছে তালাক দিতে পারবে, হবে কথাটা এরকম যে স্ত্রীয়ে তালাক গ্রহণ করতে পারে সেই ক্ষমতা তাকে আমি দিলাম। আপনি সিগনেচার করে তালাক দেওয়ার ক্ষমতা দিয়ে আছেন বলে জানল না, বুঝে আসছে কথা? এটা একটা জটিলতা। এখানে আবার ভাষাগত সমস্যাও আছে, এগুলো যারা করছে তারা মাসালাও বুঝে না, এটা একটা সমস্যা আছে। যাই হোক, এরকম সমস্যা দেখা দিলে যে স্ত্রী তালাক দিছে বা ডিভোর্স লেটার পাঠাইছে উকিল দিয়া, তখন ওটা ডিভোর্স লেটার ভাষা কী, কাবিননামা কী লেখা আছে, এগুলো চেক করে কোনো আলেমের কাছ থেকে যাচাই করে তারপর সিদ্ধান্ত নিতে হবে। কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। একের বেশি তালাক না দেওয়া, একসাথে তিন তালাক দিলে কয়টা হবে, এটা একটা জটিল মাসালা, ওলামাদের ভিতরে ইখতিলাফ আছে। মূল মাসালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু যুগ পর্যন্ত তিন তালাক দিলেও এক তালাকই হইতো। কারণ আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে বলেছেন আত-তালাকু মাররাতান, তালাক একাধিকবারে দিতে হয়, একবারে স্ত্রীকে বিদায় করে দেওয়ার বিধান নাই, একসাথে দুই তালাক। কিসের তিন তালাক? আমাদের দেশে তো বলার সময় যে 3000 তালাকও বলে, হাজার হাজার তালাক বলে, শত শত তালাক বলে। আমি এক বাড়িতে লজিং ছিলাম ছোটোবেলায় মাদ্রাসা পড়াকালীন, আমার তখন তো বুঝতাম না, ছোটো ছিলাম, নুরানি মাদ্রাসা পড়তাম, পরে বড় হওয়ার পরে বুঝলাম হায় হ্যাঁ রে, এই বেটা যে বউর সাথে ঘর করছে, এ তো সব জেনা হয়েছে সারা জীবন, বাচ্চা কাচ্চা একটা অবৈধ হয়েছে কিনা আমার সন্দেহ। কারণ ডেইলি হে বেটা কইতো ধা ধা ধা, আমার এখনও মনে আছে ভাষাটা, নোয়াখালীর ভাষায় বলতো কি ধা 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 ধা, মানে বুঝেন তো, মানে ভাগ ভাগ ভাগ, এর মানে তালাক। তালাক আরবি বলা জরুরি না, বাংলায়ও যদি বলেন আপনি হয়ে যাবে, তালাকের নিয়ত যদি বলেন, কিন্তু সে যে বলতো ওটা তালাকের নিয়তেই বলতো, তো আমি তখন বুঝতাম না আর কি, এখন বুঝি। তো এরকম মূর্খতার কারণে অনেক সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, যেগুলো আমরা জানি না, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যাই হোক, তালাক সংক্রান্ত আরও বিস্তারিত কথা হওয়া দরকার, বিস্তারিত আলোচনা হওয়া দরকার। তবে একটা কথা বলে শেষ করতে চাই, সেটা হলো যে তালাক যদি তিনটা পড়ে যায়, আপনি একটা তালাক দিলেন স্ত্রীকে, এরপরে তাকে প্রত্যাহার করে নিলেন, সুযোগ দিলেন, সে তওবা তিল্লা করলো, আবার দেখা গেলো যে আবার জেইলাও সেই কুদু হয়ে গেলো, আবার কিছুদিন পরে তাকে কোনোভাবে বুঝাতে পারতেছেন না, আরেকটা তালাক দিলেন, দিয়ে আবার তাকে সাবধানের সুযোগ দিলেন, সে যদি তওবা করে আসে, আপনার মনে টানলো, আবার ফেরত নিলেন, এরপরে আবার যদি কি হয়ে যায়, থার্ড টাইম যদি আপনি তালাক দিয়ে ফেলেন, তাহলে এই স্ত্রী আপনার জন্য কি হয়ে গেল, হারাম হয়ে গেল, এই স্ত্রীকে আপনি আর গ্রহণ করতে পারবেন না, হাত্তা তানকে হাজাউজান গায়রা, অন্য কোনো স্বামীর সঙ্গে বিয়ে হওয়ার পরে সেই স্বামীকে তালাক দিলে অথবা সেই স্বামী মারা গেলে তখন আপনি নিতে পারেন তাকে, আবার নতুন করে বিবাহ করি, এছাড়া ওই স্ত্রীকে আর গ্রহণ করার কোনো সুযোগ থাকে না। কিন্তু আমার দেশে এরকম তিনটা মারা দিয়া, এক লোক তো আমার কাছে আসছে বছর দুই আগে, আসে বলতেছে হুজুর আমি তো এরকম দিছি, আমি কয়বার দিছেন কয়, এ তো হিসাব নিকাশ নাই। অনেক লোক এরকম আসছে, বাস্তব কথা, এর ভিতরে এক লোক পাইছি বেশ কিছুদিন আগে, ট্যাক্সি ড্রাইভার আসা বলতেছে হুজুর এটা তো কোনো হিসাব নিকাশ নাই, এ 10 বছরের মনে হয় তো শত শতবার এরকম দিছি। বাহ বাহ বাহ, তো এখন কী চান আপনি? আমি ঘর ফিরতে চাই। শতকরা 90 জন মানুষ আমাদের দেশের তালাক দেওয়ার পরে ওই স্ত্রীকে নিয়ে আবার ঘর করতে চায়, ঠিক না বে? ঠিক, তার মানে কি স্ত্রীর ভালো দিক বেশি, কথা কথা তালাক দিয়ে দিছে, জানে না তালাক দেওয়ার মাসআলা,
আকফাস ভাবে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এসব মূর্খতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জিনিসটা জানার তৌফিক দান করেন। যদি কোনো অভাবে তিন তালাক হয়ে যায় তাহলে একটা পুরুষ ঠিক করে ভাড়া করে ওই মহিলাকে নামকে আসতে বিয়ে করে এক দূরে তার কাছে থেকে আবার প্রথম স্বামীর কাছে ফেরত আনা, এটাকে বলা হয় হিল্লাবিয়া। এই হিল্লাবিয়া শরীয়তে অত্যন্ত জঘন্য গুনাহের কাজের একটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাআনাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লাল্লাহু, যে ব্যক্তি অন্য কারোর জন্য বউ হালাল করে দেওয়ার জন্য হিল্লাবিয়া করলো অথবা যার জন্য এই আয়োজন করা হলো, যার জন্য হালাল করার জন্য হিল্লাবিয়ার ব্যবস্থা করা হলো, এই উভয় ব্যক্তির উপর আল্লাহর গজব নাজিল হয়, আল্লাহ লানত নাজিল হয়। কোনো কর্মের প্রতি আল্লাহর গজব বা লানতের কথা বর্ণিত হলে সেই কাজটি হারাম বলে বিবেচিত হয়, যদিও কেউ কুমাকরু বলেছেন, কিন্তু জঘন্য কাজ, কারণ এখানে আল্লাহ তাআলা লানতের কথা বলা হয়েছে। মনে রাখবেন, তিন তালাক দিয়ে ফেলছেন, খালাস। তিন তালাক শরীয়তে এই জন্যই তো বলছে আপনি ভেবে চিনতে দীর্ঘ সময় দিবেন, তার মানে কি তিন নম্বরটা দেওয়ার সময় মাথা নিশ্চিত করে নেবেন যে একে নিয়ে আমার আর ঘর করার সুযোগ নাই। যাকে নিয়ে কদিন পর আবার ঘর করার ইচ্ছা পোষণ করেন তাহলে বোঝা গেল সে আসলে কি না, চিরতরে আপনার থেকে বিচ্ছেদ হয়ে যাওয়ার উপযুক্ত না, তাহলে আপনি তাকে ফেরত নিতে আসছেন কেন? এই জন্য বারবার চিন্তা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের